হ্যাঁ, জিজ্ঞেস এটাই করবো যে এটা আপনারা কি করবেন, সেটাই কাম কাবুলি গেছে। বারবার বলবো যে কাবুলিকে দেবে না, এতে আমাদের অসুবিধা হয় আর সাপের তো বিপদ হয়। ঠাকুরের ঘর থেকে রেস্কিউ করলাম স্বয়ং নাগরাজকে। জয় হিন্দ দোস্ত, আমি অমিত শর্মা। আজকে আমরা ফোনে এসেছি পাঁচরা গ্রামে, খড়গপুর ব্লকের মধ্যে পড়ছে। তো আপনার নাম কৃষ্ণ চট্টোপাধ্যায়? কালীকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা রয়েছি। তো একটা সাপ দেখতে পাওয়া গেছে, সাপটা কী সাপ এখনো পর্যন্ত জানি না, কারণ উনি বলছেন যে এটা কেউটে সাপ, তাই তো? হ্যাঁ, গোখরো। হ্যাঁ, গোখরো। তো চলুন আমরা সাপটা দেখবো। তার আগে বলে রাখবো, যারা আমাদের ভিডিও প্রথমবার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন। তাতে কী হবে, আপনার পরিবার ও বন্ধুগণ জানতে পারবে সাপ সম্পর্কে। চলুন আমরা সাপটা প্রথমে দেখে নেবো, সেটা কী সাপ। ঠাকুরের ঘর যেখানে পুজো করা হয়, তো সাপটা দেখুন ওইখানে দেওয়া আছে ঠাকুরের ঠিক পিছনে। তো দেখতে পাচ্ছেন সাপটা কোথায় রয়েছে। তো যেহেতু একটা মন্দির ঠাকুরের ঘর, সেটা আমাকে জুতো খুলে যেতে হবে এবং সাপটাকে রেস্কিউ করতে হবে। তো চলুন সাবধান সহকারে সাপটাকে এখান থেকে বের করে নিন। যেটা বলছিলাম, তো ভালো করে দেখে দেবো। এখানে একটা পুজো স্থল যেখানে পুজো করা হয়, সমস্ত দেবদেবীরা এখানে আছেন। তার সমস্ত আমাদের নাগ দেবতাও এখানে হাজির হয়ে গেছেন। তো আমরা সাপটাকে রেস্কিউ করবো। তো ভালো করে দেখে এখন সাপটা কোথায় রয়েছে, একদম মূর্তির ঠিক ঠাকুরের ঠিক পিছন দিকে। তো সাপটা এদিকে যাচ্ছে। তো এইটা কীভাবে সাপটা গর্জন করছে, আমি বারবার বলছি সবাইকে যে কাবুলি এসে দেবেন না, তাতে সাপের ক্ষতি হয়, সাপ মারা যায়। কারণ আমরা সাপ নিয়ে আসছি, নিয়ে আসার পর আমরা দেখছি যে সাপটা দুদিন পরেই মারা যাচ্ছে। তা বলবো না যে কাবুলি এসে কখন দেবেন, কারণ কাবুলি এসে দিলে পরে সমস্যা। কোন দিক দিয়ে সাপটা এসছে, তো কাউকে বলবো না যে এইভাবে কখনো জানা রাখবে বা খোলা রাখবে। বাপরে বর্জন, মোটামুটি তোমার কত বছর যে পুরনো সাপ না? তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগরাজ। একটা ঠাকুরের ঘর থেকে রেস্কিউ করলাম স্বয়ং নাগরাজকে। তো এটা আমরা বাইরে নিয়ে যাবো। এই সাপটার লেজটা কাটা আছে, আশা করছি এই লেজ ছাড়া সাপকে সবাই বেড়ে সাপ বলে থাকে। বাইরে গর্জন শুনতে পাচ্ছেন, এই গর্জনটা একটাই কারণ এতে আমাদের অসুবিধা হয় আর সাপের তো বিপদ হয়, কারণ সাপ মারা যায়। তো এটা হচ্ছে ভালো করে দেখে এখন এই হুড়টা, এটা হচ্ছে গোখরো খরিশ। এর পিছনে গরু খুঁড়ির মতো চিহ্ন রয়েছে। আমাদের এলাকায় দু রকমের সাপ দেখতে পাওয়া যায়, কোবরা, একটা কেউটে, একটা গোখরো। যার মধ্যে এটা হচ্ছে গোখরো পিছন দিকে স্পেকটিক্যাল, আর একটা হয় গোল বা পদ্মর মতো। শুনুন এটাকে আমরা প্যাক করে নেবো, কারণ অনেক বেশি এগ্রেসিভ হয়ে আছে সাপটা, বুঝতে পারছেন। এর একটা ফিমেল, ফিমেল কতদিনের পুরনো বলতে পারি? হ্যাঁ, এটা অ্যাপ্রক্স 15 থেকে 18 বছর হবে এই সাপটার এজ। 15 থেকে 18 তো মনে রাখবে, বিশ্বাস করবে, ভক্তি রাখবে, সব কিছু করবে, কিন্তু সাপকে ঘরের মধ্যে রাখবে না। কারণ কোনো কারোর পা বা হাত পড়ে তাহলে কিন্তু সে ছেলে কথা বলবে না, সে কামড়াবেই, যতই ভগবান হোক আর বিশ্বাসী হোক। মনে রাখবে, সাপকে ঘর থেকে বের করে দেবে। বলছি
তো তোমার বন্ধু যেটা বললাম যে এই সাপ সাধারণত কামড় দেয় না, কিন্তু কামড় ভুলবশত হয়, যখনই কামড় দেবে সরাসরি সরাসরি হসপিটাল যাবেন, কখনো ওঝাগুনি বা কাটাকাটি করে সময় নষ্ট করবেন না। তো দেখতে পাচ্ছেন কতটা এগ্রেসিভ, এটা হচ্ছে স্পেকটেল কোবরা, বাংলায় গোখরো, খরিশ, কেলে, দুধে নাম অনেক আছে লোকালে, সেটাকে ম্যাসিভ সাইজের বিগ সাইজের একটা কোবরা সাপ। চলো চলো মনে করি আমরা প্যাক করে নি। বন্ধু বোন যেটা বলছিলাম ভালো করে ক্যামেরাম্যানকে বলবো আসার জন্য, দেখুন লেন্সটা যেটা বলছিলাম যে লেন্স কাটা। একটা কথা আছে যে সাপের বয়স হলে আসলে সাপ ছোট হয়ে যায়, সেটা ভুল কথা, কারণ সাপের লেজ কোনো একটা কারণে বা কোনো একটা দুর্ঘটনা জন্য কেটে যায়, যার জন্য সাপ ছোটো মনে হয়। তো এটা সেই ছোটো সাপ যাকে বেড়ে সাপ বলা হয়, নাম দেওয়া হয়েছে বাংলায়। এত একে তো দেখে পড়ে রাখা যায় না মা, তো বন্ধু বোন দেখলেন আমরা সাপটাকে প্যাক করে নিয়েছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ যে সাপ নামার জন্য। তো এই বিষয়ে কিছু বলবেন, যদি কি জিজ্ঞেস করা থাকে বা কী করলাম কী করলাম তো অবশ্যই বলতে পারেন। হ্যাঁ, জিজ্ঞেস এটাই করবো যে এটা আপনারা কী করবেন সেইটাই। হ্যাঁ, এই সাপটা আমরা রেস্কিউ করে নিয়ে যাই, মানে অ্যাকচুয়ালি আমরা কাজ করছি মানুষকে সাপ থেকে বাড়াচ্ছি, সাপকে মানুষ থেকে বাড়াচ্ছি এবং মানুষকে জানাচ্ছি সাপ সম্পর্কে। এই যে বললাম এই সাপটা গোখরো সাপ, স্পেকটিক্যাল কোবরা ইংরেজি বলা হচ্ছে, সাইন্টিফিক নাম হচ্ছে নায়নাজা। তো মনে রাখবেন এই সাপটার মধ্যে নিউরোটক্সিন ভ্যাম থাকে, অর্থাৎ নার্ভ বেস। তো যখনই এই সাপ কামড় দেবে হসপিটাল যাবেন, কখনো ওঝাগুনি বা কাটছাট বা বাঁধামাঁধি করে সময় নষ্ট করবেন না। তো এটা বলবো, এই জিনিসগুলো আমরা বলি। আচ্ছা, আর দু নম্বর হচ্ছে এই সাপটাকে আমরা নিয়ে গিয়ে জঙ্গলে রিলিজ করে দিই পুনরায়। এটা নিয়ে আমরা কোনো সাপের বিষ বা খেলা দেখাই না, আমরা ফরেস্টের লোক, ফরেস্টের আন্ডারটেকিং কাজ করছি আমরা। আচ্ছা, ঠিক আছে, টেনশন কিছু নেই, অবশ্যই ফোন করবে সাপ বের হলে, আর সাপ থেকে সতর্ক থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেন উপায় সাপ থেকে বাড়ার জন্য। তোমার বন্ধুগণ ফোন দিয়ে ফান আপনারা এখন বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, সেভ লাইফ, সেভ নেভার।